আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে ইউএসএ থেকে আসার পর আজকে প্রথম বের হলাম বাসা থেকে। এত ঠান্ডা পড়ছে, একদম প্যাক হয়ে বের হইতে হয়েছে, তাও অনেক বেশি ঠান্ডা লাগতেছে। কিন্তু বোঝা যায় না ওয়েদার দেখে এত ঠান্ডা, তাই না? তিন চারটা পড়ছে, রাদিও পড়ছে অনেকগুলা। গাড়ি কোথায় পার্ক করছো? বাসের সামনে পার্ক করে না, কারণ গাড়ি বের করতে বেশি ঝামেলা, কারণ এটা হচ্ছে বিজি রোড, সেজন্য গাড়ি বের করতে ঝামেলা, তো বাসার একটু সামনে রাখে গাড়ি। তো আজকে শেয়ার করব কি করি, যেহেতু বাংলাদেশে যাব সেজন্য একটু টুকটাক শপিং তো করতেই হয়। সাথেই থাকুন, শেয়ার করব কি শপিং করব। আমরা চলে আসছি আমাদের গাড়ির কাছে। রুফি তো স্কুলে, সেজন্য আমরা তিনজনই যাচ্ছি। রাদিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সবকিছু, ক্রিসমাস ডেকোরেশন এখনো আছে। অনেকদিন পর আসছি, এখন একদম কোয়াইট শপিং। রাদিয়া আসো, একদমই কোয়াইট। আসো একটু জুতার দোকানটাতে ঢুকি। ক্রিসমাসের পরে আসলে শপে মনে হচ্ছে কোনো কিছুই নাই, সব কিছুই এমটি এমটি লাগতেছে। হ্যাঁ যদি আসো, চিকেন চিপসের জন্য ওয়েট করছি কেএফসিতে, আর এটা তো হালাল। রাদিয়া টিলেক চিপস চিকেন, আমাদের খাবারও চলে আসছে, বার্গার। আর রাদিয়া হচ্ছে টয় কিনেছে, চিকেন উইংস, চিপস, ড্রিঙ্কস, ওয়াটার। রুফিও স্কুল থেকে চলে আসছে, তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাসে চলে যাচ্ছি, তাই না রুফি? ডেডি কোথায়, কোন দিকে গেল? রুফি লুক, আমরা পাইছি তোমার ডেডিকে। ক্রিসমাসের ডেকোরেশন এখনো আছে কিন্তু, খুবই সুন্দর। বাচ্চাদেরকে সিঁড়ি দিয়ে হাঁটাই দিচ্ছি, তাহলে রাতে একটু টায়ার্ড থাকে, তাড়াতাড়ি ঘুমাবে, সেজন্য আর লিফট ইউজ করতেছি না। আর পার্কিং ফি পে করছে এখন, তারপর আমরা বাসায় চলে যাব। বাসায় হয়তো লাকি আসছে। রুফি অনেক টায়ার্ড, স্কুল থেকে আসছে। তো আজকে সুন্দর একটা ফ্যামিলি টাইম কাটালাম আমরা, আশা করি সবার কাছে ভালো লেগেছে। এই তো একটু একটু ব্লগ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বেড়ানো শেষ, এবার বাসায় চলে আসলাম। আর এখন প্রায় বিকেল অবশ্য, তাও সন্ধ্যে হয়ে গেছে, কারণ এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। আর সুমন ভাইও চলে আসছে। হ্যালো ইশফি, কে ডোর ওপেন করবে? কে ওপেন করে না?